স্টাডি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। হুগলির দাগপুর পুলিশ স্টেশনের অন্তর্গত হারিট গ্রাম পঞ্চায়েত হঠাৎ করে খবরের শিরোনামে এক জনৈক শম্ভু মিত্তা, তার ছবি ভাইরাল হয়ে গেছে। তার এক হাতে বামপন্থীদের রক্ত পতাকা আর এক হাতে বিজেপির পতাকা। নরেন্দ্র মোদি জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, এই স্লোগান তিনি দিচ্ছেন। এক হাতে বামপন্থীদের রক্ত পতাকা, অন্য হাতে বিজেপির গেরুয়া পতাকা। শম্ভু মিত্তা বলেছেন, হ্যাঁ তিনি CPM করেন, এই আবাস যোজনা দুর্নীতি এইসব নিয়ে তাদের বিক্ষোভ স্মারকলিপি, বামপন্থীরা কেউ খোঁজ রাখে না, তাই তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে বিজেপি ছাড়া কোনো গত্যন্তর নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এই সহজ সরল উপলব্ধি থেকেই তার এক হাতে লাল ঝান্ডা, অন্য হাতে গেরুয়া ঝান্ডা শম্ভু মিত্তার। এরকম শম্ভু মিত্তা অনেক আছে। আলিমুদ্দিনের বিড়াল তপস্বীরা যতই বলুন না কেন, না 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 না, বিজেপির সঙ্গে কোনো জোট নয়, কেউ যদি জোট করে আমরা জানতে পারলে বহিষ্কার করব, তাদের এই সব কথাবার্তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে নিচের তলার বাম কর্মী সমর্থকদের একটা বড় অংশ বিজেপির ঝান্ডাটা তুলে নিচ্ছে। কারণ তারা বুঝছে যে আলিমুদ্দিনের বসে বেড়াল তপস্বীরা যা কিছু বলছেন না কেন, বাস্তবের রুক্ষ মাটিতে তার কোনো প্রয়োগ নেই। অধিকাংশ CPM নেতাকে দেখা যায় না, তারা মার্ক্স এঙ্গেলস চর্চা করুন, সমাজতত্ত্বের স্বপ্নে বিভোর হয়ে থাকুন, নতুন প্রজন্মকে সামনে এনেছি বলে আমাকে ভোট দাও, এই সমস্ত কথা বলুক, কিন্তু ভবি বলবার নয়। কারণ যারা মাটি কামড়ে থেকে রাজনীতি করে, বিশেষ করে গ্রাম বাংলায় যারা তৃণমূলের বিরুদ্ধে সাংগঠনিকভাবে লড়াই করছে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তাদের কাছে এই সব তাত্ত্বিক বুলির কোনো কী বলবো বাস্তবতা নেই আর কি। আচ্ছা, তাত্ত্বিক বুলি যারা দিচ্ছেন দিক, তারা মনে করছেন যে একসঙ্গে থাকতে না পারলে তৃণমূলকে রাজনৈতিকভাবে মোকাবিলা প্রতিহত করা সম্ভব নয়, তাই এক হাতে লাল ঝান্ডা, অন্য হাতে গেরুয়া ঝান্ডা, মুখে নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগান। অতীতে বামেদের হেরেজে আমরা কী দেখেছি, নিচের তলায় কংগ্রেস তৃণমূল বিজেপি সব একজোট হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে RSP ফরওয়ার্ড ব্লক তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছে CPMকে ঠেকাবার জন্য। CPM তো অত্যন্ত আগ্রাসী ছিল, সব জায়গা নিজেদের দখলদারি কায়েম করতে চাইত, সেই প্রবণতাটা এখনও চলছে। তৃণমূলের আগ্রাসী মনোভাব, আগ্রাসী রাজনীতিকে রুখতে নিচের তলায় বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা সমর্থকরা একসঙ্গে চলছেন, জোট বাঁধার ইঙ্গিত দিচ্ছেন। সেটা কোথাও কোথাও স্থানীয় স্তরের নির্বাচনে সেই জোট সফল হচ্ছে, কোথাও মুখ তুবড়ে পড়ছে, কিন্তু ফেনোমেননটাকে আমরা অস্বীকার করতে পারি না। যতই CPM এর নেতারা বলুক না কেন, কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গে যাওয়া নয়, কিন্তু বাস্তব হচ্ছে ঠিক উল্টো। আচ্ছা বলুন তো, 2019 লোকসভা নির্বাচনে বামেদের ভোট বোধহয় 7% চলে গিয়েছিল, বিজেপি ভোটগুলো কোত্থেকে পেয়েছিল? বামেদের ভোটের একটা বড় অংশ বিজেপিতে গিয়েছিল, তার কারণ বামপন্থী সমর্থকরা যারা মনে করেছিলেন যে এখানে বিজেপিকে ভোট দিলে বিজেপি তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারবে, কারণ বিজেপি কেন্দ্রীয় সরকারে আছে, এদের যদি তৃণমূলের যদি পুলিশ থাকে বিজেপির আধা সামরিক কেন্দ্রীয় বাহিনী আছে, অর্থাৎ একটা প্রোটেকশনের ব্যাপার আছে। আর বিজেপি যেভাবে আগ্রাসী ভূমিকায় নেমেছিল, তখন অনেক বামপন্থী সমর্থক ভেবেছিলেন না, তৃণমূলকে মোকাবিলা একমাত্র বিজেপি করতে পারে, বিজেপি যদি আসে তখন আমরা বিজেপির সঙ্গে লড়বো, আগে তৃণমূল তো যাক, তারপরে বিজেপিদের সঙ্গে বামেদের লড়াই হবে, এটা কনসেপ্ট ছিল, এই কনসেপ্টটা এখনও আছে। 1.5 বছর আগের বিধানসভা নির্বাচনে বামেরা শূন্য হলো কেন? বামেদের একটা ভোট যারা বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি মনে করেন, সাম্প্রদায়িক দল, তারা লেসার ইভিল তাদের মতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল, বামেদের ভোট গেছিলো তৃণমূলে। আর একটা অংশ যারা তৃণমূল কংগ্রেসকে যে কোনো মূল্যে রাজ্য পার থেকে সরাতে চায়,
তারা দিয়েছিল বিজেপিকে, আর সামান্য কিছু একেবারে মানে কি বলবো আর কি, যারা আদর্শগত কারণে বামপন্থার প্রতি এতটাই দায়বদ্ধ তারা বামফ্রন্টকে ভোট দিয়েছিল। আবার ISF-এর সঙ্গে জোট অনেক বাম কর্মী সমর্থক মানতে পারেননি, তো সেই প্রবণতা রাতারাতি উদা হয়ে যায়নি। যতই কিছু তরুণ মুখ ঝকঝকে শিক্ষিত ছেলেমেয়েদের বামেরা রাস্তায় নামান না কেন, তাদের সেই গ্রহণযোগ্যতা এখনও জনমানসে তৈরি হয়নি। তার কারণ হচ্ছে বামেদের 34 বছরের লেগ্যাসি, হয়তো পরবর্তীকালে হবে, অন্যান্য ফরম্যাটে হবে, এই ট্র্যাডিশনাল লেফট পশ্চিমবঙ্গে রাজনীতিতে কিছু জায়গা করে নিতে পারবে আগামী 2 দশকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আমি ভুল প্রমাণিত হতে পারি, আমি ঠিক প্রমাণিত হতে পারি, কিন্তু আমার এটা ব্যক্তিগত মত যেটা আপনাদের জানালাম। তাই এক হাতে লাল ঝান্ডা আর এক হাতে গেরুয়া ঝান্ডা, এটা এখন গ্রাম বাংলার রাজনীতির বিরোধী রাজনীতির একটা চেনা ছবি। আলিমুদ্দিনের বেড়াল তপস্বীরা এতে অবাক হতে পারেন, কিন্তু তারাও বাস্তবতাটা জানেন। বাস্তবতাটা জানা সত্ত্বেও তারা নিজ মুখে এই কথাটা বলতে পারেন না, তাহলে তো ঘুটি ব্যাটি বেছে দিতে হয়। তারা কি প্রকাশ্যে বলতে পারেন যে ঠিক আছে করো, বিজেপির সঙ্গেই হাত ধরো, তৃণমূলকে মোকাবিলা করা ছাড়া এই করতে গেলে এই রাস্তা ছাড়া এই মুহূর্তে কোনো পথ নেই? তারা তো সেটা বলবেন না, তারা বলবেন যে বহিষ্কার করে দেবো, এই করে দেবো জানতে পারলে। কিন্তু নিচের তলা কর্মী সমর্থকরা বলছেন বহিষ্কার করলে করে দাও, তোমাদের বহিষ্কারের হুমকিতে আমরা ভয় পাই না। তাই নিচের তলায় যে বিরোধীদের মহাজোট বহু আগেও হয়েছে এখন হচ্ছে, শুভেন্দু অধিকারী তো পরিষ্কার বলেছেন, বিজেপির অন্য নেতারাও বলেছেন, বামপন্থী বন্ধুরা এখন বিজেপির ছাত্রতলায় আসুন, বিজেপির ছাত্রতলায় আসলে তবেই আপনারা তৃণমূলকে মোকাবিলা করতে পারবেন, রাজনৈতিক চ্যালেঞ্জ ছুটতে পারবেন। এককভাবে আপনাদের তৃণমূলকে মোকাবিলা করা সম্ভব নয়, আর বিরোধী ভোট যদি এক জায়গায় না পড়ে তাহলে ভোট ভাগাভাগির সুযোগ নির্বাচনে তৃণমূল নেবে। এই অ্যাপিলটা নিচের তলায় বামকর্মী সমর্থকদের যাদের মনে হয়েছে বাস্তব, তারা এসছে সমঝোতা করেছে, সমঝোতা কোথায় কোথায় ফলপ্রসূ হয়েছে, সমবায় নির্বাচন স্থানীয় নির্বাচনে বিরোধী ঐক্য যেখানে মজবুত হয়েছে সেখানে বিরোধীরা তৃণমূলকে একেবারে দুর্মুশ করে হারিয়েছে, যেখানে মজবুত হয়নি নিজেরা পর্যুদস্ত হয়েছে। নন্দীগ্রামে 2 নম্বর ব্লকের সমবায় নির্বাচনে বিরোধীদের দুর্মুষ হয়ে যাওয়াই তার প্রমাণ, সেখানে জোটটা ঠিকভাবে হয়নি। আবার এই পূর্ব মেদিনীপুর অন্য জায়গায় শাসক দল খাতা খুলতে পারেনি বিরোধী ঐক্যের জন্য। তাই সামনে পঞ্চায়েত নির্বাচনে এই বিরোধী ঐক্যের ছবি রাজ্যের সর্বত্র দেখা যাবে। ওই শম্ভু মিদ্দা যে স্লোগানটা তুলেছেন, যেভাবে মিছিলে হেঁটেছেন, সেটাই বাংলার রাজনীতির বাস্তব চিত্র। তত্ত্ব কথা বলে গজদন্ত মিনারে বসে বড় বড় মার্কস এঙ্গেলস আওড়ালে বাস্তব রাজনীতি তো বোঝা যায় না। শহরের প্রাণকেন্দ্রে বসে সাংবাদিক বৈঠক করে শহরের প্রাণকেন্দ্রে পুলিশের প্রত্যক্ষ সহযোগিতা, প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় বিরাট সমাবেশ করে বড় বড় ভাষণ দিয়ে হয়তো নিজেদের কিছুটা শ্লাঘাপদ হতে পারে, কিন্তু গ্রাম বাংলায় যখন প্রতিনিয়ত জীবন সংগ্রামে মানুষ জড়িয়ে পড়ে, যখন সেখানে রাজনৈতিক শাসক দলের রাজনৈতিক আধিপত্য এমন পর্যায়ে পৌঁছয় যেখানে কোনো বিরোধী স্বরকেও ডান্ডা মেরে দমিয়ে দেওয়ার চেষ্টা হয়, সেখানে সব বিরোধীই কিন্তু এক জায়গায় আসার চেষ্টা করে। এটা একটা মানসিকতা, যারা সেই মানসিকতাটাকে অস্বীকার করেন তারা মূর্খের স্বর্গে বাস করেন।